আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুভ সকাল। লকডাউনের মধ্যে বাসায় থাকতে থাকতে আসলে একটু কোনো কাজে বের হলেই মনে হয় যেন দিনটা কত সুন্দর। তো না, আসলে যে অবস্থা, যেই পরিমাণ গরম পড়ছে বাইরে, এতে আসলে কোনোভাবেই সুন্দর লাগে না। ঘড়িতে 11টা বাজে, আমার আম্মুকে নিয়ে বের হয়েছি, কারণ আজকে তার অফিস খুলতেছে এবং আসলে বেঁচে থাকার তাগিদে ঘর থেকে বেরোতেই হবে, কিছুই করার নাই। যদিও স্বল্প পরিসরে আসলে অফিস আদালত সব কিছু খুলতেছে, তাই আজকে আম্মুকে অফিস দিয়ে আসতে আমার যাইতে হবে এবং যেতে যেতে ইনশাল্লাহ অনেক কথা হবে। তো সবাই সাথেই থাকবেন। একটা জিনিস আমি সব সময় বলছি এবং আবারও বলতেছি, আপনারা চেষ্টা করবেন সব সময় নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। বারবার সাবান দিয়ে হাত ধুবেন, যেখানে বের হবেন যদি কোনো অল্প কোনো কাজে বের হন, আপনারা সবসময় মাস্ক ব্যবহার করবেন এবং আপনারা যেখানে সেখানে থুতু ফেলবেন না। সব চেষ্টা করবেন একটু সামাজিক দূরত্বটা মেনটেন করার জন্য। বাই দ্য ওয়ে, লকডাউনে আসলে বসে থাকতে থাকতে এখন মনে হচ্ছে যে কোথাও যদি একটু ঘুরতে যেতে পারতাম, যদি এখানে সেখানে একটু ঘুরতে পারতাম, এই এই ফিলটা খুব আসে আসলে। যখন বাসা থেকে বেরোই তখন চিন্তা হয় যে যদি এখানে যেতে পারতাম খুব ভালো হতো, ওই 300 ফিরে যদি ঘুরে আসতে পারতাম তাহলে ভালো লাগতো, আসলে যেটা কখনোই সম্ভব না। আমাদের সবারই আসলে এই অবস্থা, আসলে আমাদের সবার অবস্থাই একই। লকডাউন আসলে আমাদেরকে পুরো গৃহবন্দি বানায় ফেলছে। পরিবারের সবার সাথে আছি ঠিকই, কিন্তু মনে হয় যেন মেন্টালি সিক হয়ে যাচ্ছি, মানে মন মানসিকতা তেমন ভালো লাগে না। সব সময় আসলে এক জায়গায় থাকা হয়, তো যে কারণে ভালো ভালো লাগে উঠে না আসলে। আর আরেকটা বিষয় হলো যে বলতে গেলে ঢাকা শহর পুরো ফাঁকা, তো আপনারা যখন গাড়ি চালাবেন অবশ্যই একটু দেখে শুনে চালাবেন, আমাদের গতি আসলে যেন কারোর ক্ষতির কারণ না হয় এবং আসলে নিজেদের যেন ক্ষতির কারণ না হয়। কারণ আমরা প্রায়ই আসলে একটা ভুল কাজ করি যে রাস্তা ফাঁকা পাইলে অনেক জোরে আসলে গাড়ি চালানোর চেষ্টা করি এবং মানে ওভার স্পিডিং বলে যেটাকে, আসলে এটা অটোমেটিক হয়ে যায়। বাট আসলে এটা আমাদের উচিত না, কোনোভাবেই উচিত না। কারণ আমি আজকে যদি একটু জোরে গাড়ি চালাই অথবা আমি যদি আমার মানে ইমব্যালেন্স করে ফেলি কন্ট্রোলটা, সেক্ষেত্রে হয়তো বা আমার আমার দ্বারা কারো বিপদ হইতে পারে অথবা আমার নিজেরও বিপদ হইতে পারে, যেটা মোটেও ঠিক না। যেমন এই যে আজকে সকালবেলা বাসা থেকে বেরোইছে, বের হওয়ার পরে দেখতেছি যে
দুই তিনটা বাইক যারা কিনা বেশ জোরে জোরে সোরেই গাড়িটা চালায় যাচ্ছে এবং তাদের কারো মাথায় হেলমেট ছিল না। তো আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো তাহলে তাদের কী হইতো? তারা কিন্তু প্রথমে সেই মাথাতেই আঘাত খেতো। সেক্ষেত্রে আমাদের আসলে আমরা যখন একটা এত দাম দিয়ে একটা বাইক কিনি সেক্ষেত্রে আমাদের উচিত না একটা হেলমেটের জন্য একটা বাজেট করা, আমরা একটা হেলমেট মানে হেলমেট পরা আসলে আমাদের একটা অভ্যাস করা উচিত। অন্তত একটা সার্টিফাইড হেলমেট যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমরা যদি কোনো বড়সড় অ্যাক্সিডেন্টও হয় আল্লাহ না করুক আমরা কোনো না কোনোভাবে বেঁচে যাবো। আমি এমন অনেক নিউজ পড়ছি, অনেক ভিডিও দেখছি যেখানে কিনা একটা সার্টিফাইড হেলমেট থাকার কারণে একটা জীবন বেঁচে গেছে। তো এটা আমাদের জন্য আসলে মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক যেরকম একটা গাড়ির ব্রেক যেরকম একটা মেন্ডেটরি জিনিস, সেরকম গাড়ির আসলে বাইকে যে বাইকে আছে তার জন্য হেলমেটটাও সেরকম মেন্ডেটরি জিনিস। আসলে আম্মুকে অফিসে দিয়ে এসে পরে আমি একটু এসে পরিবহনে যাবো, আমার এসে পরিবহনে টুকটাক কাজ আছে এবং সেখানে হয়তো বলার নামে কিছু টাকা আসছে সেগুলো নিতে যাবো। আসলে সকালে একবার গেছিলাম কিন্তু এত পরিমাণ মানুষ, মানুষ দেখে আমি বেড়ে চলে আসছি, আসলে ভয়ে যেতে পারি নাই। তা করে এখন মানুষজন কিছুটা কম, হয়তো বা মানে এখন তো একটু বেলা হয়ে গেছে সেক্ষেত্রে মানুষ কিছু কমবে। আসলে মোটর ব্লগিং করতে করতে আমি প্রতিদিনই কিছু না কিছু বিষয় নিয়ে শিখতেছি। তো আসলে রাস্তায় প্রতিটা মানুষ কেমন যেন অদ্ভুতভাবে তাকায় থাকে যখন মোটর ব্লগিং করতে বের হই, সামনে ক্যামেরা থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ হোক, সেটা পুলিশ সেটা নর্মাল মানুষ, সবাই আসলে এমনভাবে তাকায় থাকে যেন আসলে আমরা ভিন্ন গ্রহের কোনো প্রাণী। যাই হোক, একটা বিষয় বলবো যে আপনারা যারা হোম কোয়ারেন্টাইনে আছেন, যারা ঘর থেকে একদমই বেরোচ্ছেন না, আপনাদের উচিত কোনো না কোনো বিষয় নিয়ে মানে বাসায় একদম রিল্যাক্সে বসে না থেকে কোনো না কোনো বিষয় নিয়ে কাজ করা উচিত। যেমন আমি আমার একটা উদাহরণ দিই, আমি মোটর ব্লগিং স্টার্ট করছি এবং আমি চাচ্ছি যে এখানে আপনাদেরকে ভালো ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করতেছি যে কীভাবে মোটর ব্লগিং করার পরে ভিডিওটা যখন এডিট করব কত ভালোভাবে এডিট করা যায়, কোন কোন স্টাইলে এডিট করা যায়, আমি প্রত্যেকটা জিনিস শেখার চেষ্টা করতেছি। আমি ভিডিও এডিটিং শেখার চেষ্টা করতেছি অনলাইনে, আমি অনলাইনে ছবি এডিট করার চেষ্টা করতেছি, আস্তে আস্তে শিখতেছি, বিভিন্ন কোর্সগুলো করতেছি। তো আসলে আমরা যদি বাসায় বসে চেষ্টা করি যে আমরা কিছু জিনিস শিখবো, আমাদের কিন্তু শেখার জন্য অনেক কিছু আছে। সেই ক্ষেত্রে আপনাদের উচিত যে বাসায় একদমই রিল্যাক্সে বসে না থেকে কিছু না কিছু করা। হয়তো কেউ গেম খেলতেছে, হয়তো কেউ পড়তেছে, বাট একটা না একটা কিছু করা উচিত আমাদের সবারই। আপনারা যারা সত্যি মোটর ব্লগিং করতে চান আমি বলবো যে আপনারা এখনই স্টার্ট করে দেন, কারণ আজকে আপনি শুরু করলে আগামীতে আরও ভালো কিছু করতে পারবেন। আর আমি লকডাউনের অনেক আগের থেকেই মানে ব্লগিং স্টার্ট করতে চাইছিলাম, কিন্তু আসলে কী হয় যে আমি যখন চিন্তা করছিলাম তারপরেই আসলে লকডাউনটা পড়ে যায় এবং আমার ওভাবে মোটর ব্লগিং স্টার্ট করা শুরু হয় না, আসলে হয়ে ওঠে না। আরেকটা বিষয় হলো যে এরপরে না আমি আসলে খুব বেশি ডিসপারেট হয়ে যাই, আমার মাথায় ঘুরতে থাকে যে আমি মোটর ব্লগিং করবো, আমি এটা শিখবো ওটা শিখবো, চেষ্টা করতে থাকি একটু একটু করে যে আসলে শেখার জন্য। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আসলে এটা নিয়ে আগাইতে পারি, এবং আপনাদের দোয়া সবসময় চাই সাথে। আরেকটা বিষয়, আমার যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে যে আমি প্রতিদিন যে ট্রাভেলগুলো করতেছি এদিক ওদিক যাচ্ছি, তো সেই ক্ষেত্রে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে। আমি যে বাইকটা নিয়ে ব্লগ করি মেইনলি, ওই বাইকটা হলো যে আপনারা হয়তো বা আগের আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখে হয়তো বা বুঝেই গেছেন যে আসলে আমি কোন বাইক নিয়ে ব্লগ করি। আমি মেইনলি হন্ডা সিভি হর্নেট 160R এই বাইকটা নিয়ে ব্লগ করি, যেটা কিনা সিভিএস এডিশন। সিভিএস মানে হলো যে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। যদি সত্যি বলতে হয়, আমি যদি একটা ছোট্ট শর্ট রিভিউ বলি তাহলে আমি বলবো যে সিভিএসটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। অনেকেই এটা প্রশংসা করে, আবার অনেকেই বলে যে না সিভিএস ভালো না, সিভিএস এটা সিভিএস এটা, বাট অ্যাজ এ রাইডার আমি এই গাড়িটার প্রেমে পড়ে গেছি। আর বাইকের অ্যাভারেজ মাইলেজ বলতে পারেন সিটিতে 36 থেকে 40-এর মধ্যেই পাই, মানে 38 থেকে 30-এর মধ্যেই থাকে। ইন ফিউচারে হয়তোবা মাইলেজ টেস্ট নিয়ে আসবো, যদি ওরকম কোনো ভিডিও বাড়াবো যদি আপনারা চান কমেন্ট করবেন, আপনারা যদি এরকম কিছু দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেই বিষয়টা নিয়েও আপনারা কমেন্ট করবেন। যদি ভালো লাগে বলবেন যে ভালো লাগতেছে, যদি বলবেন যদি খারাপ লাগতেছে কমেন্ট করে ফেলবেন, নির্দ্বিধায় আপনারা কমেন্ট করবেন যে না ভালো হয় নাই, নেক্সট এর থেকে বেটার কিছু দিবা, ইনশাল্লাহ চেষ্টা করব। আর এই গাড়িটার ইনিশিয়াল পাওয়ারও আমার কাছে বেশ ভালো লাগছে, অনেক বেটার মনে হয়েছে।
আর এটা যদি খারাপ দিক বলতে বলেন, যদি কেউ আমাকে বলে যে এটা খারাপ দিক কি, আমি বলবো যে এটার সবচেয়ে মেইন খারাপ দিকটাই হলো এটার হেডলাইট। এটার হেডলাইটটা আসলে আমি যখন স্টক হেডলাইট ছিল যেটা কিনা হ্যালোজেন বাল্ব ছিল, বর্তমানে যে সিবিএসটা আসছে সেগুলোতে হলো এলইডি বাল্ব ইউজ করা হয়েছে, বাট আমি এটা যখন কিনি তখন এটার সাথে হ্যালোজেন বাল্ব ছিল। বাট ওটা অত বেশি একটা আলো না, খুবই কম আলো প্রোভাইড করে, যেটা খুবই কষ্টকর আসলে রাত্রে ড্রাইভ করা। এবং এটার যে সুইচ কোয়ালিটিগুলো আছে, যে সুইচগুলো আসলে অত বেশি ভালো না। ইনশাল্লাহ নেক্সট নেক্সটে আসলে ইন ডেপথ রিভিউ নিয়ে আসবো, তখন হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা করা যাবে। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আপনি নেক্সটে কোন বাইক নিতে চাচ্ছেন অথবা নেবেন, তো আমি আসলে বলবো যে আমি মানে আমার ফার্স্ট চয়েসে থাকবে হন্ডা সিবিআর, যেটা লেটেস্ট এডিশনটা আর কি। তো যদি আসলে বাজেটে যদি না ম্যাচ হয়, যদি বাজেটে মিসম্যাচ হয়, তাহলে চিন্তা করছি যে সুজুকির দিকে আগাবো, সুজুকি এসএফটা নিতে পারি। আসলে যেহেতু আমি একটা নেগেট বাইক ইউজ করছি, সেক্ষেত্রে আমার এখন একটা একটু কিটালা বাইক চালানোর খুব ইচ্ছে হচ্ছে। তো ইনশাল্লাহ দেখি আল্লাহ কপালে কী রাখছে। আসলে ঘোরাঘুরি করতে করতে বেশ অনেকগুলো সময় কেটে গেছে, এখন আসলে ব্যাক করতে হবে। এখন আম্মুর অফিসে যেয়ে আম্মুকে নিয়ে দেন বাসায় ব্যাক করতে হবে, কারণ অলরেডি প্রায় অনেক বেজে গেছে। তা এখন হলো আম্মুর অফিসে যাব, পল্টনে যেয়ে আম্মুকে পিক করে দেন ওখান থেকে সরাসরি বাসায় যাব। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আরেকটা বিষয় হলো যে আমি ব্লগটা শেষ করার আগে বলতে চাই যে আপনারা সবাই বাসায় থাকুন, নিরাপদ থাকুন, সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দোয়াটাই সবসময় করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ। নেক্সট ব্লগে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।